শাস্ত্র বলে ভগবানকে ডাকতে হয়
অমঙ্গল হয়। কিন্তু দেখুন অপূর্ব লীলা, স্বয়ং মহাপ্রভু ভগবান তিনি আমাদের কাছে দান চাইছেন। আমরা চিরকাল দেখে এসেছি যে মহাপ্রভুর কাছে সকলে দান চায়, তাই না? সকলে মহাপ্রভুর কাছে গিয়ে বলে, হে প্রভু, যদি আমার ছেলে চাকরি হয় তাহলে তোমার 5 কেজি সন্দেশ দেবো, তাই নদিয়া নাগরিক
সব বিপাকে পড়ে গেছে। খুব একটি গান করবে প্রভুকে। তখন মহাদেব এক পাশে দাঁড়িয়ে বললেন, তোমরা বুঝতে পারছো না মহাপ্রভু কি গান চাইছে? বুঝতে পারছো না? ভালো করে শোনো মহাপ্রভুর কথা, তাহলে বুঝতে পারবে। হ্যাঁ, ওই যে মহাপ্রভু বারবার বলছে, মহাপ্রভুর কাছে যে দেহের বিনিময়ে তোমায় আমি এই সুখ দেব।
কি হয়, আমরা জন্মগ্রহণ করবার সঙ্গে সঙ্গে সমস্ত কিছু ভুলে যাই, পূর্বের কথা আর মনে থাকে না, সব ভুলে যাই। তার নাম তার নাম স্বরূপ কিছুই করি না। তাই তিনি আমাদের সম্মুখে এসে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বললেন, দেখো তোমরা আমাদের কাছে যে দেহ ধার নিয়েছিলে, তুমি আমার দেহ এবার আমাকে দিয়ে দাও, আমার দিতে হবে। তাই দেহ সেবা হবে না,
নিয়ে মনে মনে চিন্তা করি এই দেহ কোথায় ত্যাগ করা যায়, সে স্বস্থান কোথায়। তখন ভাবলি হ্যাঁ আছে, কোথায় জগন্নাথের রথযাত্রা যেদিন হইবে বাহি রথের চাকার নিচে রাখি।
সম্পত্তি নষ্ট করবার অধিকার আছে তার? নেই। তাই আমার দেহ আমি তোমার কাছে গচ্ছিত রেখেছি। তুমি কোন সাহসে আমার দেহকে নষ্ট করতে চাও? Yeah.
Bye.
সুবলা রাধারানী এরা হলো জ্যাঠাত খুড়াত ভাই বোন। তা ভাই বোনের চেহারায় মিল থাকে না? থাকে তো। তেমনি সুবলা রাধারানীর চেহারায় এত মিল যে একদম একই রকম। কেমন মিল দেখুন, আপনারা সকলেই জানেন সুবল মিলন পালা, আপনারা সকলেই শুনেছেন সেখানে আছে না? যখন সুবল গোবিন্দ চিনতে পারে। হ্যাঁ,
Thank you.
Hey,
হলো দরিদ্র, সেই হলো কাঙাল, সেই হলো দুঃখী। হ্যাঁ আমরা টাকা পয়সা দিয়ে ধনী দরিদ্রের বিচার করি, আমরা মনে মনে ভাবি যার যত বেশি টাকা যে যত বেশি বড়লোক সে তত বেশি সুখী। কিন্তু এই জগতে যে টাকার উপর শুয়ে থাকে সেও সুখী নয়, আবার যে ভিক্ষা করে খায় গাছতলায় থাকে সেও সুখী নয়। হ্যাঁ সুখী কে? সুখী কৃষ্ণ ভক্ত, তার সে বর্ণ হোক বিষয়ই হোক, তার যত টাকা পয়সা থাক বাড়ি গাড়ি থাক, যদি বিষয় তাকে স্পর্শ করতে না পারি তাহলে সে ভালো নেই। কেন? সুগার, পেশার, রাত্রে ঘুম আসে না, ঘুমে বড়ি খেয়ে ঘুমায়, ঘুমের ট্যাবলেট না খেলে ঘুম হয় না। আবার দেখুন যারা ভক্ত ভিক্ষা করে খায়, ভিক্ষা হলো আজকের মতন হয়ে গেল, খাও পেট ভরে গেল, ব্যাস আজকের আর চিন্তা নেই, শুয়ে পড়ো আবার পরের দিন একটা পরের দিন খাওয়া যাবে, তাই না? বিদায় গৌর হল, সুখী হলে একমাত্র কৃষ্ণ ভক্ত, যে গৌর ভক্ত সেই সুখী, আর এই জগতে কেউ সুখী। তাই যার কৃষ্ণ ভালোবাসা আছে সেই হলো এই জগতে সবচাইতে বড় ধনী। তা বৃন্দাবনের সবচাইতে বড় ধনী কে? বৃন্দাবনে সবচাইতে বড় ধনী কে? কে গো? অর্থাৎ আমার গোবিন্দকে কে সবচাইতে বেশি ভালোবাসে? কে? আমার রাধারানী। রাধারানী, রাধারানীর মতো কৃষ্ণ ভালোবাসা আর কেউ জানে না, কাজে তিনি হলেন সবচাইতে বড় ধনী। তা দেখুন আমরা তো ধনীকে চিনি না, ধনীকে জানি না, ধনীকে আদর করি। আমাদের দুয়ারে কিন্তু অনেক ধনী আসে, হ্যাঁ অনেক ধনী আসে, আমরা নবদ্বীপে থাকি, নবদ্বীপবাসী দেখবেন নবদ্বীপে যারা ভিক্ষা করে খায়, যারা ভিক্ষা করে খায় তাদেরকে বলা হয় মহারাজ, যে মহারাজ আসুন আমার গৃহে একটু চরণ ধুয়ে দিয়ে যান। মহারাজ বলতে পারে তারা ভিক্ষা করে খায় তারা আবার মহারাজ হলো কি করে? ভিখারি কখনো মহারাজ হতে পারে নাকি? না, মহারাজকে যার অধীনে অনেক রাজা আছে, যার অধীনে অনেকগুলো রাজা, অনেকগুলো রাজার যিনি রাজা তিনি হলেন মহারাজ, শুধু রাজা নয় মহারাজ। তা যারা ভিক্ষা করে খায় তাদের আমরা বলি মহারাজ। তাহলে কি তাদের অধীনে অনেক রাজা আছে? হ্যাঁ গুরু আছে, শুধু অনেক রাজা নয়, রাজার যিনি রাজা তিনি এই মহারাজদের অধীনে। হ্যাঁ তিনি বিশ্বব্রহ্মাণ্ডের অধীশ্বর, শুধুই ভারতবর্ষ নয় বিশ্ব ব্রহ্মাণ্ডে স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনের যিনি অধীশ্বর আমার বন্ধু, আমার শ্রীমান মহাপ্রভু যাদের অধীন, শ্রীমান মহাপ্রভু আমার কৃষ্ণচন্দ্র যাদের আজ্ঞাবাহী, যাদের অধীন, যারা প্রেমের দ্বারা আমার সেই গোবিন্দকে নিজের করে নিয়েছে, কাজে সেই গোবিন্দ বিশ্বব্রহ্মাণ্ডের অধীশ্বর যাদের অধীন।
ভগবান যার অধীন তার চাইতে কি এই জগতে কেউ ধনী আছে? আছে নেই? তাই আমরা নবদ্বীপে বাবাজিদের মহারাজ বলে থাকি। আমাদের গৃহে সেই মহারাজরা আসে কেন? কিসের অভাব? মহারাজদের কিসের অভাব? পেটের দায় আসে, পেটের দায় আসে না। শাস্ত্র বলে ভক্তি চন্দ্রাম নীলাম দীনাম দীন চেত শ্রাবণ শ্রেষ্ঠ ভগবান কল্পতে এই যে সাধুগুরু বৈষ্ণব আমাদের গৃহে আসে এটা তাদের জন্য নয়, তাদের কোনো দরকার নেই, আমাদের জন্য, আমাদের মঙ্গলের জন্য সাধুগুরু বৈষ্ণব মহারাজরা আমাদের গৃহে আসে। চৈতন্য চরিতামৃত বললেন মহন্তের স্বভাব হয় তারিতে পামো নিজ কর্ম নয় তবু জান করো।